আমি আমার স্কুলে এতগুলো সন্তান, লক্ষ লক্ষ সন্তান, আমি তো কেমন এগুলো বুঝে বার করে দেয়নি, ছেলে মানুষ করছি, অন্যের ছেলে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, যেতে চায় না, কান্নাকাটি করেছে, আরো স্টেশনে তুলে দিয়েছে, নিজে গিয়ে যাও মারে গিয়ে সম্মান করো, মাকে গিয়ে দেখো, তার মানুষ করে দিয়া তার থেকে অর্থের আকাঙ্ক্ষা করিনি, সে আমাকে কিছু দেব সেটা আমি চাইনি, তোমরা সেই মাকে দেখো, বাবাকে দেখো, গুরুজনদের দেখো, স্বামী স্ত্রী মিল থেকো। ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ। আমরা যেমন সমাজের এই সমস্ত অসুবিধাগুলো সৃষ্টি করছি, এই অসুবিধার হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের কি করণীয়, সেই মস্ত আদর্শ মানুষগুলো মহামারী কাটাকাটি দলাধরি ছাত্রদায়িকতা কি ধর্মে কি রাজনীতিতে দেশকে কি কথা ভালোবাসে না জানি না, আমার ধর্মে এখানকার সমাজের মামুলি ধর্মের সাথে এক সুরে নয়, কিন্তু আমি চাচ্ছি এই যে লক্ষ লক্ষ লোক এই যে দিন রাত শিক্ষা দিচ্ছি, সন্তান বাড়াচ্ছি, কিসের জন্য? গুরুগিরি করার জন্য না শিষ্যের মাথায় হাত বলিয়ে পয়সা রোজগার করার জন্য? জীবন কেড়ে ফেলে দেওয়া হবে যেদিন আমি শিষ্যের মতো হাত ধরিয়ে পয়সা রোজগার করব? গুরুগিরি দোহাই দিয়ে, ধর্মের দোহাই দিয়ে, শনিরাগুরু দোহাই দিয়ে পয়সা রোজগার করছে আজকের দিনে সমাজের লোককে অনেক, তা বলে ভারতবর্ষের ধনী গুচ্ছের মধ্যে আমাদের নাম থাকত, গুরুগিরি করে রোজগার করে আমি খাই না, পরিশ্রম করে যতটুকু দরকার ততটুকু দিতে, কিন্তু আজকের সমাজে এগুলো হরতন চলছে, কোন ব্যবস্থা নেই,
নাই, শিক্ষা নাই, আজকের চারিদিকে স্কুল কলেজ একটা বিরাট ব্যবসা প্রতিষ্ঠান করে রূপেশ্বরী বাড়ি দাঁড়িয়েছে। সবাইকে বলছিলেন যাই না মহাত্মা গান্ধীর স্কুলে ভর্তি হতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে, অনেক বার চোখের জল ফেলছে বাচ্চাদের নিয়ে। আমার কাছে হাজার হাজার 7,603 জন মানুষের ছেলে মেয়ে স্কুলে ভর্তি হতে পারে না, আর সবাই ভর্তি হয়েছে। তাদের জিজ্ঞাসা করলাম তোমাদের সব বাচ্চা কি করে ভর্তি হলো, যারা লুটপাট করে চুষে নিচ্ছে শুষে নিচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই, লড়াই করতে চাই আত্মরক্ষার সংগ্রামে, বাঁচার সংগ্রামে। কিন্তু আমাদের তীরে তীরে যারা দগ্ধ করছে, মৃত্যুর পথে যারা টেনে নিচ্ছে, তাদের এমনি ছেড়ে দেবো চলবে না। আমরা সেই দেবতাকে চাই যেই দেবতা আমাদের শরীরের সাথে সুর মেলাবে, আমাদের প্রতিদিন দৈনন্দিন অবস্থার সাথে সুন্দরদের বিরুদ্ধে লড়াই করবে। আমরা এই দেখলাম নাই আমি গুরু হয়ে বলছি, আর বোঝাল আমি মনীশ্বরের বলি নাই যে আপনার আছে খুঁজে পাবি সেদিন পাবি, যা পারে যা করে মাথামাতি করবো মাথামাতি করবি না। তাই আজকের দিনে এই পরিস্থিতিতে প্রতিদিন আমি হাজার 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 দশ হাজার পনেরো হাজার লোকের সাথে আমার দর্শন দিতে হয়, তাদের সুখ দুঃখ ব্যথা আমি চাই প্রত্যক্ষ প্রতিকার এবং প্রতিবাদ চাই। সেই প্রতিকার প্রতিবাদ করতে হলে ভালো কথায় চলবে না, মিষ্টি কথায় চলবে না, ইতোপূর্বে চলবে না, ঘরের মাঠে চলবে না, এবার চলতে হবে ফেস টু ফেস সামনে সামনে সংগ্রাম। এবং সেই সংগ্রাম আজকে আত্মরক্ষা করবে, যা দরকার করণীয় তাই করতে হবে। সুতরাং ধর্মের কথা বলছি, এটা
রাজনীতির কথা নয়, রাজনীতি বলেছি যে ধর্মের সাথে রাজনীতি মিলাতে চায় না। আমি বলছি যে নুন ছাড়া তরকারি আর ধর্ম ছাড়া রাজনীতি, সেটা রাজনীতি বলতে চুক্তি নেই। এখানকার ভাব উচ্চার কর্ম হনুমান কবরের সুযোগে রাখতে পারলে এই ধর্মের সাথে মিলতে পারে। ধর্ম হচ্ছে যুক্তি আছে, এখানে বিজ্ঞান যেখানে আছে সেই ধর্মের সাথে রাজনীতি আছে। তাই ভারতবর্ষের যত বিশিষ্ট পুঁজি তাত্ত্বিক দার্শনিক সবার সামনে করে কথা বলেছে, বাকি নেই দেখলাম তো সবার সাথে। তাই তোমাদের কাছে আমি চাই সেইভাবে সুর মিলিয়ে অপচার চলছে এমন এই নিজেদের মধ্যে মারামারি কারাগাছি দলাদলি কিছু সংখ্যক ব্যক্তি সমাধান দলে ঢুকে গেছে, সমাধান দলের সুযোগ দিয়ে কোনোভাবে করতে চাই। আমি পরিষ্কার নিজেকে বলেছি সন্তান দলের আমাদের যত গৌতি আমাদের ধরিয়ে দাও, যে গৌতি ধরাবে সেইভাবে বন্ধু বন্ধু শত্রুই একমাত্র বন্ধুর কাজ করে, এটি মনে রেখে দিও। তোমার গৌতি তোমার আপন তোমার যত রকম টিপে যে ধরিয়ে দেবে সেইভাবে বন্ধু, আমি তাদের বন্ধু মনে করবো। আমার সন্তান দলের আদর্শ সংগঠন আলোচনা চক্র অ্যাকশন কমিটি কর্মী বাহিনী মৈত্রীমোহন প্রত্যেকের মধ্যে প্রায় 50 লাখ 60 লাখ 70 লাখ করে এমনি আছে, সেই সব সংগঠনের প্রস্তুত হয়ে আছে। এক হাতে ছেলের বাস্ক আর এক হাতে কাঠি, ছেলে খেতে আর কিচ্ছু না, জুটে রাখছি এভাবে কখন খেত করে দিয়ে দেবো কোন ঠিক নাই। আমরা প্রতি মুহূর্তে সেই আমার মনের অবস্থা সেই অবস্থা দাঁড়িয়ে কোন দেশে বাস করছি সমস্ত দুর্মূল্য, কোন বস্তুতে হাত দেওয়া যায় না। বাড়িতে সৌভাগ্য রাখা দেবো না কেন, এর জন্য দায়ী সমাজ, মানুষের সমাজ করে খারাপ হচ্ছে যে তার জন্য মানুষ নিজেরা দায়ী নয়, দায়ী হচ্ছে আমরা সবাই। এই দেশ থেকে রক্ষা পেতে হলে রক্ষা করতে হলে চাই সংগ্রাম, তোমরা রাজি আছো সংগ্রাম, সেই সংগ্রাম আত্মরক্ষার সংগ্রাম বলো, আমাদের সংগ্রাম আচার সংগ্রাম আচরণ সংগ্রাম আত্মরক্ষার সংগ্রাম আত্মরক্ষার বিপ্লব কি তোমার প্রয়োজন, তোমার তরফ থেকে ভেতর থেকে ফুটে উঠবে বৃষ্টিকে দেখো তো কোন ফুল বজায় গাছপালা কথায় কথায় ভরে যায় একটা বীজ থেকে, তারপরে ফলে ফুলে ভরে যায় দেখতে পাচ্ছ। আমাদের এই ফুলটা হচ্ছে সেই বীজ, সেইটা অন্য কোনো কিছু নয়, কিভাবে নিজেকে জানা যায় বোঝা যায় এই বিশ্ব ভবিষ্যৎ উপলব্ধি করা যায়, তাতে তন্ময় থেকে জীবনটা কর্তব্যের ভিতর দিয়ে রেখে যদি কাজ করে যায় নিশ্চয়ই এর একটা সুরাহার জন্য সুব্যবস্থার জন্য। এখন তো ধরছো তোমরা দ্বন্দ্বে, কিছুই খুঁজে পাচ্ছ না, কোনো কিছুই খুঁজে পাচ্ছ না, জানো না কি আছে। তাই তোমাদের যে মহানাম দিয়েছি রামনারায়ণ রাম, সেই অর্থ বুঝে সেই সুরকে সুরে এনে যদি সুর সাধনায় সংশয় থাকা যায় সুরেই সুর নিয়ে আসে।